बस अरे दारण होय नहीं दारण होय नहीं देखी जान अपने हैं देखे अरे सेल्फी तो ली अपनी जान हैं देखे हेलो বন্ধুরা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আশা করি ভিডিওটাতে কি হতে চলেছে আজকে নেতাজি মহাবিদ্যালয়ে প্র্যাঙ্ক করলাম তো পুরো ভিডিওটা দেখবেন এক্সকিউজ মি একটা কথা বলতে পারি বুঝতে পারি একবার না এই জায়গাটা কি আমার নাম লেখা আছে বাহ না নাম লেখা নয় অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে ধরুন এটা তো মানে কলেজ আমার জায়গাটা কি কোনো নাম লেখা আছে পাক পাক না না নাম চলে আপনি বসবেন দাদা আমার সমস্যা কি নাম লেখা নয় কেসটা হচ্ছে যে মানে এটা তো ধরুন কলেজ সরস্বতী পূজার সময় এসেছে বাই চান্স ধরুন আপনার পাঁচটায় বসলে আপনাকে আর আমাকে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাবে ঠিক বলছেন তো প্রবলেম নেই তো বললাম তো প্রবলেম নেই ঠিক তো একদম ঠিক করে বসুন আচ্ছা ঠিক আছে বসছি গার্লফ্রেন্ডের জন্য এনেছিলাম ও আচ্ছা এখনো করোনা যায়নি না সরি 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 কুচু তুমি কেন এলে না গো আসলে তোমাকে ভাবলাম যে একটু চুমু খাবো তারপরে তে তোমার মানে চুমু খাওয়ার পর তোমার ঠোঁটে এই লিপস্টিকটা আলতো করে কই রে এটা আচ্ছা আলতো করে লাগিয়ে দেব এই যে ম্যাডাম শুনছেন ও ম্যাডাম কি হয়েছে দেখি বলছি মাইসেলফ রামকমল চ্যাটার্জি মিট করতে পারি আমার কোনো ইচ্ছে নেই আই এম নট ইন্টারেস্টেড বন্ধুত্ব করতে চাই আমার বন্ধুত্ব করার কোনো দরকার নেই আপনি সরে বসুন এইভাবে অপমান করছেন আপনি জানেন আমার একটা রেপুটেশন আছে আপনি বসতে চেয়েছেন আরে ঠিক আছে করোনা এখন আর নেই এখানে দেখুন এতজন ঘুরে বেড়াচ্ছে মাস্ক ডিস্টার্ব করবেন না ফোনে কি বয়ফ্রেন্ডের সাথে বাবু দাদা আপনার কি বাবু মানে আচ্ছা আমাদেরও একটা বন্ধু আছে বাবু এটা কি সেই বাবু কোথা থেকে পাগল চলে এসেছে এই আমি পাগল না আরে দাঁড়ান এরকম করছেন কেন বলছি ম্যাম শুনুন না একটু কাছে আসি হ্যাঁ বলছি আপনার সমস্যাটা কি আপনার তাহলে আপনি বসুন এই না 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 বসুন কোথায় যাবেন দাঁড়ান না এখানে এত সব ছেলে মেয়ে আছে দাঁড়ান না একটু কথা বলছেন আরে আপনার সাথে একটু ভালো বন্ধুত্ব চলবে জানেন ফ্ল্যাট করতে তো আমার কথা বলার দরকার নেই আপনি আচ্ছা আপনি কলটা ঠিক আছে আপনি কলটা মিউট করুন আপনার বয়ফ্রেন্ড শুনলে আপনাকে খারাপ ভাববে যে আপনি পরকিয়া করছেন বলে ও ম্যাডাম কি সমস্যা আপনার ফোনটা কাটুন না আপনি কেন আরে একটু কথা বলছি এই যে ধরুন সরস্বতী ঠিক আছে সারা বছর তো 365 দিন তো আপনার বাবুকে টাইমটা দেন একটা দিন আমাকে টাইমটা দিন আপনি বসতে চেয়েছেন বসে আছেন তো বেশ বসে থাকুন হে মা আপনি আমাকে এরকম করে বলছেন আচ্ছা এই লিপস্টিকটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য এনেছিলাম তো ও তো আসতে পারেনি তো এটা আপনাকে আমি দিতে চাই মানে নেবেন এটা আমার লিপস্টিক আছে বাড়িতে আমার দরকার নেই ওটা হ্যাঁ সে তো আছে এই যে ধরুন আজকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছেন বয়ফ্রেন্ড ধরুন চুমু টুমু খেলে তো আপনার টোটাল লিপস্টিকটা তো মুছে যাবে না আপনাকে কি আমি চিনি জানি আরে চিনে না চিনে নিন ফেসবুকে সার্চ করুন রামকমল চ্যাটার্জি ইউটিউবে সার্চ করুন রামকমল চ্যাটার্জি কত ভিডিও ছবি পোস্ট পেয়ে যাবেন সব সেলিব্রিটিদের সাথে আছেন বসে থাকুন বাস জ্বালাবেন না বসে থাকুন দেখুন আমার ইচ্ছে হচ্ছে খুব যে আপনার মানে কিউট ঠোঁটটাতে আমার এই লিপস্টিকটা মানে নিজের হাতে পরিয়ে দিতে চাই যদি আপনি পারমিশন দেন আরে আর বলো না একজন এসে প্রচুর আমাকে পরিমাণে ডিস্টার্ব করছে সামনে দিয়ে বসলো বসতে চাইলো বসলো দেখো না এখন এরকম করছে না ও আমার বয়ফ্রেন্ড নয় আরে হ্যাঁ বয়ফ্রেন্ড হ্যাঁ বয়ফ্রেন্ড আমি তোমাকে ইয়ে করে ওর সাথে আরে হ্যাঁ দাদা বয়ফ্রেন্ড আপনি ফোনটা কাটুন না আরে কথা বলছি আপনার সাথে একটা আপনার সমস্যাটা কি আপনি কি আমাদের সম্পর্কের মাঝে কি ভাঙন হয়ে চাইছেন না আমার সমস্যা এটাই যে আপনি আমার 2 মিনিট কথাটা যদি শুনেন মানে আমার গার্লফ্রেন্ড আপনি শোনা কথাটা শুনলে আপনি চলে যাবেন তো যদি আপনি শুনেন তাহলে আমি চলে যাব আর যদি যদি 1 মিনিট ধরো তো আচ্ছা আমি ফোনটা কাটুন না আমার কাটা আচ্ছা মিউট করুন যদি উনি শুনেন খারাপ ভাববেন না আমার মিউট করার দরকার নেই উনি কিছু খারাপ ভাববেন না আমার গার্লফ্রেন্ডের মানে নাম আমি বলবো না
চেপে যাচ্ছি হ্যাঁ শুনুন আপনি আমার কথাটা শুনুন একটা ইন্টারেস্টিং কথা বলছি বলুন শুনছি আমি আমার বাড়ি হচ্ছে কোতুলপুরেতে তো আমি এখানে বেড়াতে এসেছি তো আমার গার্লফ্রেন্ডেরও আসার কথা ছিল কিন্তু ঠিক যেই মুহূর্তে আমি কলেজটাতে এন্ট্রি নিলাম সেই মুহূর্তে কি বলছে জানেন যে আমাকে বাবার সাথে বেরোতে হবে গো সরি রামু আমি যেতে পারবো না ভাবুন কতটা কষ্ট হয় ভেবেছিলাম এই প্রথম গার্লফ্রেন্ডকে কিস করবো ভাবলাম যে ওকে কিস করার পর ওঠোঁর তো লিপস্টিক সব মুছে যাবে আর মাস্কও পরে না খুব একটা তাহলে ভাবলাম যে তাহলে এই লিপস্টিকটা যদি ওকে দিই গিফট হিসাবে তো এখন তো ও আসছে না এটা আমি আপনাকে দিতে চাই ইফ ইউ ডোন্ট মাইন্ড এটা কি আপনাকে আমি পরিয়ে দিতে পারি আমার কোনো প্রয়োজন নেই বললাম তো আমার লাগবে না আপনি বললাম তো আরো অনেকে আছে এখানেতে না না এখানে আছে তো অনেকে ঠিক আছে কিন্তু এখানে মানে এই দোকানে সবাই এখানে কেমন কাপল ঘুরে বেড়াচ্ছে আপনি একমাত্র সিঙ্গেল ভাবলাম যে আমিও আমারও আছে আপনি যান আপনি আপনারটা দেখুন আমার লাগবে না আচ্ছা ঠিক আছে আমি তো আমারটাই দেখব সেটা নিয়ে কথা নেই কিন্তু কেসটা হচ্ছে আরে ফোনটা কাটুন না দেখুন দেখুন আমি এটা আপনাকে প্লিজ পরিয়ে দিতে চাই আপনার তাহলে আপনার ঠোঁটের লিপস্টিকটা মানে ফেটে ফেটে গেছে মনে হচ্ছে কেমন একটা লাগছে আমার ইচ্ছে দেখুন না এটা 80 টাকা দিয়ে কিনেছি কিন্তু হ্যাঁ অনেক কষ্ট করে কিনেছি দেখুন না প্লিজ যদি এটা আপনি পরেন আপনি নিজে পরে বসে থাকুন ঠিক আছে না আমি তো লক্ষ্মী বোমের অক্ষয় কুমার নই যে আমি নিজে লিপস্টিক পরে বসে থাকবো প্লিজ এটা প্লিজ 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 ও ম্যাডাম আরে ও দাদা হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড আমার সাথে 3 বছরের প্রেম ফেসবুকেতে ভিডিও কলে কথা হয় কন্টিনিউ ফোনটা কাটুন না কি আপনি কি জাতা বলছেন আরে কি জাতা বলছেন আপনি মানে আপনার সমস্যা আপনার এত সবাইকে ছেড়ে আমাকেই দেখে দেখে এখানটাতে আসতে হলো আরে কারণ আপনাকে মনে হলো মানে ভালো লেগে গেছে তো আপনি ঠিক আছে ভালো লাগতেই পারে ভালো অনেকের লাগে আপনি কিউট দেখেন লাগছে প্লিজ যান এখান থেকে যাচ্ছি দাঁড়ান না দেখুন আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমার হাত থেকে লিপস্টিকটা একবার হলো আমার জাস্ট আপনাকে পরিয়ে দিতে চাই সেটা আপনি যদি পরেন আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব প্লিজ তার জন্য যদি আপনি আমার হাতে পায় থাকতে মানে আপনি যান এখান থেকে হ্যাঁ আপনি যান এখান থেকে আরে যাব দাঁড়ান না জাস্ট পড়াবো দেখুন প্লিজ 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 এটুকু পারমিশন আরে আবার ফোন লাগিয়ে দিলো ও ফোনটা কাটুন না এবার কিন্তু ফোনটা ভেঙে দেবো হ্যাঁ ফোনটা কাটুন না ও ম্যাডাম ও ম্যাডাম ও ম্যাডাম ও ম্যাডাম ফোনটা দাও এ বাবা কি রে এটা চান করার ছবি নাকি আপনি আমার ফোনে হাত দেবেন না আপনি জানেন কেন থেকে ঠিক আছে আমি এটা জাস্ট একবার আপনাকে পরিয়ে দিতে চাই তারপরে আমি এখান থেকে কথা দিচ্ছি আমি চলে যাব প্লিজ এটুকু রিকোয়েস্ট আমার যদি আপনি রাখতে পারেন তো খুবই ভালো হয় আমাকে দিন আমি পড়ছি না 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 আমি পড়াবো না আমার খুব ইচ্ছে মানে আপনার মানে মিষ্টি ঠোঁটটা দেখে আমার ইচ্ছে করলো যে একটা মানে লিপস্টিকটা পরানোর যদি আপনি অ্যাগ্রি করেন তো আপনাকে লিপস্টিকটা পরাতে চাই আপনি জানেন কি আমি কোনো লিপস্টিক পরতে চাই না না আমি পরিয়ে দিচ্ছি আপনাকে পরতে হবে না আমি বললাম তো আপনার ঠোঁটগুলো কিন্তু বলছে এই লিপস্টিকটাকে ডাকছে আপনি যাবেন প্লিজ হ্যাঁ চলে যাবো কথা দিচ্ছি চলে যাবো জাস্ট আপনি এই লিপস্টিকটা একবার পরে আপনাকে ডেমো দেখাবো যে কেমন লাগে আপনি একটা আপনার ফোনে ছবি তুলবেন আমাদের দুজনের একসাথে একটা কিউট ছবি তুলবেন তারপর আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাবো প্লিজ ম্যাম ও ম্যাডাম আচ্ছা তার আগে তো না হলো না যদি আপনার নামটা আমার নাম আপনাকে জানতে হবে না আপনি লিপস্টিকটা পরিয়ে দিলে চলে যাবেন তো এখান থেকে হ্যাঁ লিপস্টিকটা পরিয়ে দেব প্লাস লিপস্টিকটা পরিয়ে আপনার সাথে একটা সেলফি তুলবো কেমন লাগে সেটা দেখবো তারপর আপনাকে বলতে পারবো না আপনি লিপস্টিকটা পরিয়ে দিয়ে চলে যাবেন তো এখান থেকে না আমি একটু ভাবি ঠিক আছে চলে যাওয়ার সময় আপনার ফোন নাম্বারটাও দেবেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা বলবো মানে হোয়াটসঅ্যাপেতে যদি আপনার ধরুন ভবিষ্যতে কখনো যদি বয়ফ্রেন্ডের সাথে প্রবলেম হয় আমার আপনাকে নিতে হবে না আমি দেব না আপনার যে লিপস্টিকটা দেখি আপনার ডিপিটা দেখি ছবিটা খুব সুন্দর তো কি উষ্ণ দেখি 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 দেখতে পারি না আপনি আমার ফোনে হাত দেবেন না ঠিক আছে আপনি সরে যান এখান আচ্ছা ঠিক আছে নিন ছেড়ে দিন আমি আপনার ফোন নাম্বার চাই না মানে আমি জাস্ট নিজের হাতে করে আপনাকে লিপস্টিকটা একবার পরিয়ে দিতে চাই ইফ ইউ অ্যাগ্রি আপনি চলে যাবেন তো হ্যাঁ কথা দিচ্ছি চলে ঠিক তো চলে যাবেন ঠিক আছে আপনি করান পরিয়ে এখান থেকে যান প্লিজ ঠিক তো হ্যাঁ ঠিক আপনি পরিয়ে এখান থেকে চলে যাবেন সোজা আচ্ছা ঠিক আছে দাঁড়ান ঠিক বলছেন বললাম তো আপনি পরিয়ে এখান থেকে সোজা চলে যাবেন আচ্ছা ফার্স্ট টাইম কিন্তু কোনো মেয়েকে লিপস্টিক পরাচ্ছি হ্যাঁ দেখি কেমন লাগে আসুন জাস্ট একটু টাচ করে এখান থেকে চলে যান ঠিক আছে জাস্ট একটু টাচ করাবো বেশি না জাস্ট একটু মানে আপনার মানে ঠোঁটটা ছুঁতে হবে তো না লিপস্টিকটাকে তবে তো মনে হবে যে হ্যাঁ একটা মানে আচ্ছা নিন আসুন আসুন করে দেখি ঠিক আছে আপনি লিপস্টিকটা পরান পরি এখান থেকে যান আপনি ছড়ে বসে মানে করো না আচ্ছা দাঁড়ান কই রে বাবা খোলেন আছে করে দেখি দেখি হ্যাঁ করুন
আরে দাঁড়ান, হয়নি হয়নি হয়নি, দাঁড়ান হয়নি, দেখি এটা মানে আপনার ঠোঁট না তুলো সেটা বুঝতে পারছি না। হয়ে গেছে, দাঁড়ান না, হয়নি, দাঁড়ান, আরে দাঁড়ান এখন একটু দাঁড়ান, ঠিক আছে দেখি, দাঁড়ান 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 এক সেকেন্ড দাঁড়ান, তলাটা একটু মনে বাকি আছে, দাঁড়ান বাস হয়ে গেছে। আর না আপনি যান এখান থেকে এবার। আচ্ছা একটা সেলফি, আমার সেলফি লাগবে না, না না একটা সেলফি, জাস্ট একটা জাস্ট সেলফি নেব তারপরে আমি চলে যাচ্ছি, জাস্ট একটা সেলফি। এটা কি, হ্যাঁ এটা কি করেছেন, যান আপনি এখান থেকে, আরে সেলফি তুলি, আপনি যান এখান থেকে, যাও আপনি আমার এত 80 টাকা দিয়ে কেনা লিপস্টিকটা ভেঙে দিলেন, আপনি লিপস্টিক ভাঙেননি, আপনি আমার মনটা ভেঙে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে নিন এটা রাখুন, ইস 80 টাকা লিপস্টিক ভেঙে গেল। প্র্যাঙ্ক করছিলাম, ও ম্যাডাম আপনি সরে বসুন, এবার যান আপনি। আচ্ছা ভিডিওটা ইউজ করতে পারি? হ্যাঁ ইউজ করতে পারেন, আপনি যান। দেখুন আপনার ওই বাবুর কোনো প্রবলেম নেই তো? আমার কোনো প্রবলেম নেই, ঠিক তো? হ্যাঁ প্রবলেম নেই আমার। আচ্ছা আচ্ছা আপনার নাম্বারটা দিন, আপনাকে ভিডিওটা তো লিংক পাঠাতে হবে, প্লিজ আপনি, হ্যাঁ প্লিজ আপনি আমার পেছনে আসবেন না, প্লিজ ওই নাম্বারটা দিন, প্লিজ আসবেন না, নাম্বারটা দিয়ে যান, ও ম্যাডাম নাম্বারটা দিয়ে যান, নাম্বারটা নাম্বারটা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমুজি ইনস্টাগ্রাম ফেসবুক যা ইচ্ছে, ঠিক আছে ভিডিওটা দেখবেন, হ্যাঁ চ্যানেলের নাম হচ্ছে আউট অফ কন্ট্রোল, ঠিক আছে।